ওই যে হেররা 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 অর্থ হেরা গুহা, দর্রাতুন গুহা গুহা। আর যেই ধর্মের মধ্যে গরু বা গাভীর গোশত খাওয়া হালাল করা হয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ, দাম আছে না নাই? শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালামকে একদিন প্রশ্ন করে, ও আমাদের নবী, ও আমাদের মহাগুরু, শুনে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আর কোন নবী রাসূলকে দুনিয়ার মধ্যে আসবে নাকি? ঈসা আলাইহিস সালাম হেসে হেসে আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া বলেছিল, যখন মুসলমানদের সংখ্যা, যখন আমার উম্মতদের সংখ্যা একদম কমে যাবে, একদম যখন কমে যাবে অনেক বছর পর, জাহেলিয়াতের যুগ চলে আসবে, অন্ধকারের যুগ চলে আসবে, শুধু মারামারি কাটাকাটি ফাতনা ফাসাদ হতে থাকবে, ওই অন্ধকার যুগকে, অন্ধকারকে কাটানোর জন্য মোহাম্মদ আহম্মদ নামের একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইয়া পুরো জগৎটা নূরানি করে দিবে, আলোকিত করে দিবে, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অদ জাতুম মিনাল্লাহি নূরুন, আমার আল্লাহ আমার দয়াল নবীকে নূর হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। নূরের দলিল খুঁজে পায় না, ও .com এর দল, এই দলিলটা নিয়ে যাও, শুধু এই আয়াতের তাফসীরটা পড়ে তারপর আমার আল্লাহকে ফোনে যোগাযোগ করিও, আর যদি মনে হয় বসবা, টাইম টেবিল ঠিক করে আমার সামনে বসবা, চ্যালেঞ্জ দিয়ে বসবা, যদি আমি হেরে যাই তাহলে 2 লক্ষ টাকা তোমাকে দিয়ে দিব, আর যদি তুমি হেরে যাও তাহলে তওবা করে শূন্যতার পতাকার তলে অবস্থান করতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনবিনাশিকের দল, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার দয়াল নবীজিকে যারা ভালোবাসবে তারা জান্নাতে যাবে, ঠিক কিনা? ঠিক, মানা তো আনি তাহলে জান্না, আমার দয়াল নবীজি বলে যারা আমাকে অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি প্রায় সময় একটা ঘটনা বলি, একটা হাদিস বলি, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি প্রায় সময় বলি, প্রায় ওয়াজে বলি, কারণ হাবশি বেলালের ঘটনা যখন বলা হয় মনটা বড় নরম হয়ে যায়, আমার দয়াল নবীর প্রতি প্রেম মহব্বত আরো বৃদ্ধি পেয়ে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর জালিলুল কদর একজন সাহাবী ছিলেন, আমার দয়াল নবীজি যখন উফাত হয়ে গেল, শরীয়তের পর্দার আড়া হল যখন হয়ে গেল, হাবশি বেলাল আর মদিনা মনোয়ারায় থাকতে চায় না, হাবশি বেলাল একটা ছোট গাঁটটি নিয়ে, পুতুলের নিয়ে আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়ায় গেছে, এসে বলে আবু বকর ভাই আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি আর মদিনায় থাকতে চাই না। আবু বকর ডাক দিয়া বলে, ও বেলাল তোমাকে তো বাইতুল মাল থেকে তোমাকে তো সব কিছু খরচ বহন করা হচ্ছে, তাহলে তুমি কেন চলে যাচ্ছ? কিসের অভাব, কিসের অভাব, আমাকে বলো, আমাকে বলো, আমি সব পরিপূর্ণ পূরণ করে দিব, জোরে বলেন সুবহানাল্লাহ। হাবশি বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও আবু বকর ভাই কোনো কিচ্ছুর অভাব নাই, কিন্তু আমার যেই জিনিসের অভাব ওই জিনিস তুমি কখনো দিতেও পারবা না, পূরণ করতে পারবা না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে কিসের অভাব বলো? হাবশি বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও বেলাল, বেলাল কান্দে আর বলে, আবু বকর আমি আগে মিনারে যখন দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে যখন আজান দেওয়া শুরু করতাম, আজান শেষে আমি পিছন ফিরে তাকায়া দেখতাম আমার দয়াল নবীজি বসে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর আমি এখন যদি আজান দেই আমার দয়াল নবীজিকে যদি আমি দেখতে না পাই আমার তো সহ্য হবে না, আমি তো সহ্য করতে পারবো না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলেন, বেলাল তোমার চাইতে কি আমরা দয়াল নবীজিকে কম ভালোবাসি নাকি, দয়াল নবীজিকে কম মহব্বত করি নাকি? হাবশি বেলাল ডাক দিয়া বলে, ও আবু বকর ভাই শোনো,
আসে, তোমরা সহ্য করতে পারো, দয়াল নবীর উপাত হয়ে গেছে, শরীয়তের পর্দার আড়াল হয়ে গেছে, কিন্তু আমি আমি বেলাল সহ্য করতে পারি না। আমি যখন রওজা পাকের দিকে তাকাই, আমি বেলাল আর সহ্য করতে পারি না, আমি বেলাল সহ্য করতে পারি না। এই জন্য আমি আর মদিনা মরণে থাকতে চাই না, আমি চলে যেতে চাই, আমি চলে যেতে চাই, আমি চলে যেতে চাই। আপনি বেলাল এই বলে বিদায় নিয়ে রওনা হয়, দামেস্কে চলে গেছে, সিরিয়ায় চলে গিয়েছে। হঠাৎ করে কয়েক সপ্তাহ পরে স্বপ্ন দেখে, আমার দয়াল নবীজি স্বপ্নের মধ্যে উপস্থিত হয়ে গেছে, জোরে বলেন না সুবহানাল্লাহ, স্বপ্নের মধ্যে উপস্থিত হয়ে গেছে। ডাক দিয়া বলে বেলাল, ও বেলাল, তুমি কেন মদিনা ছেড়ে চলে গিয়েছো? ও বেলাল, আসো একবার মদিনা, আসো একবার, আজান দাও, তোমার আজান আমার বড় শুনতে মনে চায়। বেলালকে যখন আমার দয়াল নবীজি ডাক দিয়েছে, আর গোলামকে ডাক দিয়েছে, আর গোলাম সইতে পারে না, থাক দূরে থাকতে পারে না, আসছি বেলাল, দৌড়াই 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 মদিনা মনোহরের দিকে দৌড়াই। দৌড়াইতে দৌড়াইতে তাহাজ্জুদের নামাজের সময় যখন হয়েছে, বেলাল মদিনা মনোহরায় উপস্থিত হয়ে গেছে। বেলাল রওজা পাকের কিনারায় গিয়া, আমার দয়াল নবীজির রওজা পাকের কিনারায় গিয়া ওই ওয়াল ধরে মাথাটা ঠুকা ঠুকা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার গোলামকে ডাক দিয়েছেন, আপনার গোলাম আপনার ডাক শুনে আর দূরে থাকতে পারে না, আপনার ডাকে সাড়া দিয়ে আমি চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি তো আজান দিতে পারবো না, আমি যদি আজান দেই যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমি তো সহ্য করতে পারবো না রে ইয়া রাসূলুল্লাহ। তখনকার মুয়াজ্জিন উপস্থিত হয়ে গেছে, এসে দেখে আমার দয়াল নবীজির মুয়াজ্জিন, আমার দয়াল নবীজির রওজা পাকের কিনারায় বসে বসে কান্দে। আপনি বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল, আজকে একটু আজান দেও না, আজকে একটু আজান দেও না, আজকে একটু আজান দেও না, তোমার আজান বড় আমাদের শুনতে মনে চাই। হাবশি বেলাল বলে, না না, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিতে পারবো না। সালমান ফারসি ডাক দিয়া বলে, তোমরা যতই বলো বেলাল আজান দিবে না, বেলাল আজান দিবে না, ইমাম হাসান হোসেনকে ডেকে নিয়ে আসো, ইমাম হাসান হোসেন যদি একবার বলে তাহলে বেলাল আজান না দিয়ে আর পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেনকে দেখতে হুবু আমার দয়াল নবীজির চেহারা মুবারকের মতন দেখা যাইত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন দৌড়াইয়া চলে এসেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মানার এসেছে, শুনে সমস্ত মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া বেলালের কাছে আসতে শুরু করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির নাতি যখন ইমাম হাসান হোসেন ডাক দিয়া বলে, ও আমার নানা জানের মুয়াজ্জিন, একটা বার মাত্র আপনি আজান দেন, একটা বার মাত্র আপনি আজান দেন। হাবশি বেলাল আর আজান না দিয়া পারে না, মিনার হয় যখন দাঁড়ায় আজান দেওয়া যখন আরম্ভ করেছে, আজান দিতে দিতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে, বেলাল আর সহ্য করতে পারে না, বেলাল সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বেলালের যখন হুঁশ ফিরে আসছে, বেলাল চিল্লা চিল্লা কাঁদে, মদিনা মনোয়ারার সমস্ত সাহাবীরা কান্দে। হাবশি বেলাল দৌড়াইয়া আমার দয়াল নবীজির রওজা পাকের কিনারা
বসে পড়েছে আল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার গোলামকে স্মরণ করেছেন আপনার গোলাম দূরে থাকতে পারে নাই আমি আপনার আশেক আপনার ডাকে সাড়া দিয়ে আপনি ডাক দিয়েছেন আমি দৌড়াইতে দৌড়াইতে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ কিন্তু আজান দেওয়া যখন আরম্ভ করলাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যখন বলেছি আপনার কথা আমার বড় মনে পড়ে গেছে আমি সহ্য করতে পারি নাই আমি বেহুশ হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর কোনদিন আজান দিতে চাই না আর কোনদিন আজান দিতে চাই না আপনি আমাকে মাফ করে দেন আমি আর মদিনা মনোয়ারে আসতে চাই না এই বলে বেলাল রওনা হয় কয়েক সপ্তাহ পরে আমার ভাই আল্লাহ নবীর প্রেম এত বেশি বেলালের অন্তরে মধ্যে ছিল বেলাল সহ্য করতে না পেরে হৃদয়টা ফেটে কলিজাটা ফেটে শেষ পর্যন্ত দয়াল নবীর প্রেমে এত পাগল হয়ে গিয়েছিল এত বেশি পাগল হয়ে গিয়েছিল কলিজা ফেটে হৃদয়টা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে ألا يا ساكن القصر المعلى سدفا عن قريب في التراب له ملك ينادي كل يوم لدون الموت وبنون الخراب قليل الأمور في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হচ্ছে আপনাদের যারা কষ্ট হচ্ছে আর একটু ধরে কোন কষ্ট হচ্ছে নাকি কি বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি এই যুবক তোমাকে তো তারা বিয়া করে নাই বউ আর বউ তো নাই নাকি ফেসবুকে সেটিং এর টাইম চলে যায় সারা রাত সেটিং করে এখানে ফুলাফান করে না এনে যুবকরা সব আশেক রাসূল এনে কেউ করেই না করে না করে না কি আহা অনেক যুবকরা প্রশ্ন করে কা হুজুর ওয়াজ আহল তো ফোন তো স্টপ থাক নবীজির প্রেম মহব্বত এনে বন্ধ রাখে আর একটু পর আবার স্টপ করে দিয়ে একটু সুদ নিয়ে আলোচনা করে ফিনিশ করব কি বলেন ওমা ঝামেলা আছে না নাই হুজুররা সব দিকে দোষ একবার হইলো দোষ ওমাটা মানুষের ঘরে খাইতে খাইতে ফ্যাটটা দেখ ফ্রি খাইকে হেতার ফ্যাট দেখ বোম্বাস্টিক বলে কি বলে না ওমা জোহরের ফরজে হুজুর একটু জোরে আরে দেখ হুজুর দাওয়াত আছে না খাইয়েন খাইয়েন আঙ্গুলে কিছু আনিয়ে হুজুর বলে কি বলেন হুজুর ভুল করছে নাকি 100% বলে আমারই কইছে অনেক সময় আমার থেকে আমি তারপরে যদি কোন রকম সকাল 10টা 8টার দিকে হুজুর একটু কোরআন শরীফটা বুকে নিয়ে হুজুর উরি এতটুকু কি কিরবে টাকা তো আপনারা একবার হুজুরের বেতন মাত্র 8000 মসজিদের বেতন কত অমাউতিদের 10 হুজুর এত টিয়া কি করবেন হুজুর যদি প্রশ্ন করে কিও টাকলা ভাই আপনি মাসে কয় টিয়া কামাই করেন কয় হুজুর বেশি না 70 কত কানে পুষাইতে পারে হুজুর যে দাম বাইছে রে জিনিসের দাম বাইছে বহুর সোনা বন্ধক দি তার সোনা মানে স্বর্ণ আর কি বন্ধক দি তারপরে বাজার ভিত্ত বলে কি বলেন টেনশনে চুরগা খড়ি গেছে হুজুরের দিকে হুজুর আপনারা এই বেতন দিয়ে আর দাওয়াত থাওয়াত করি কেমনে চলে হুজুর কয় আমাদের টাকা হলো হালাল যদিও 10,000 টাকা কামাই করি মাসে 15,000 টাকা কামাই করি আমার বাপ মা বউ ভাই বোন সবাইকে খাওয়াইয়াও ব্যাংকে 5,000 টাকা করে জমা রাখি হালালে আরাম আছে না নাই হারামের মধ্যে কি আরাম আছে হারামের মধ্যে কি আরাম আছে হুজুর 10,000 টাকা কামাই কেন করে হুজুরটা নিয়ে তুমি সমালোচনা লাগাই দিছো তোমার একটু নিজের দিকে তাকাও তুমি 70,000 টাকা
কামাইয়াও কিন্তু সংসার চালাইতে পারতেছো না, ঠিক কিনা বে? ঠিক, মানে হুজুরগো সব দিক দোষ ওই এক বেকুব বউরে কায়ে, তুই যদি দুই তালা না আরোস তোরে তালাক, তোরে কি তালাক দি দিমু। এখন এই বউ বেচারা তো টেনশনে ঘুরে গেছে, কয় আমি যদি আম দুই তালা না উড়ি তাহলে আমার তো আমার স্বামী এখন কি করে দিবে, তালাক দিয়ে দিবে। ব্যর্থ হয়ে দুই তালা উঠে যাচ্ছে, কোথায় সিঁড়ি বেয়ে বেয়ে যখন উঠতে চাই তুই কই উড়োস? কেন তুমি না বললা দুই তালায় যেতে না হলে তালাক দিয়া দিবে? কয় তুই যদি দুই তালায় যাস তাইলেও তালাক, ঝামেলা আছে না? কয় কিটাম কয় নিচে নামি, নিচে যখন এক কদম পা দিয়েছে এক সিঁড়ি নেমেছে, কয় তুই কই নামো? কয় নিচে নিচে, কয় নিচে নামলেও তোর তালাক। এখন বেচারে কায় কোনায় যাবো আমি, কিন্তু আকালি যাবো না সিটান চলি যাবো না কষ্ট ভালো চাই হোটেলে ঘুমাই থাকবো, টেনশনে পড়ে গেছে। এখন বেচারি দাঁড়াই থাকছে, কয় তুই কি আর কায় দাঁড়াই থাকছি? কয় তুই দাঁড়াই থাকলেও তালাক। বলেন তো বউ বেচারি কোথায় যাবে, মরা ছাড়া উপায় আছে? এখন আমাকে হুজুর গো অবস্থা এমন হয়েছে, এমন অবস্থা হয়েছে ফ্যাট বড় হইলেও ছোট হইলেও কয় মরা দাওয়াত দাওয়াত নাই নাই ইতে মরা। এক জায়গায় ক্ষতিগ্রস্ত ইন্টারভিউ দিতে গেছিলাম আরো চার বছর আগে নারায়ণগঞ্জ ওই সিটাং রোড আমার বাসা যেখানে গেলাম, আমার ফ্যাট ছোট দেখছে কা হুজুরের ফ্যাট নাই, সবাই খুশি কিন্তু ফ্যাট নাই ওই তো না মানায় না। তা আমার কানে যখন আসলো আমি তো দেওয়ান বাগির এনে খতিব বানা, এটার ফ্যাটটা এত বড় ঠিক কিনা বেঠে? প্যাট দেখে তারপর খতিব ইমাম যাচাই বাছাই করে এলেন দেখে না, আহা জাতি কত পথভ্রষ্ট হয়ে যাচ্ছে ঠিক কিনা বেঠে? মানে হুজুর গো এই জন্য সব দিকে মোনাজাত লম্বা দিলে কয় মোনাজাত বেশি লম্বা, এই খতিব বেশি গাদ্দারি করে, আমার ছোট দিলে কয় মন ভরে না কিটা মোনাজাত করে চোখে পানি আসে না, আর পানি আনতে গেলে তো মোনাজাত অন্তত 20 মিনিট হতে হবে, কথা বলে না কেন? কারণ মন যে নিশ্চয়ই কিন্তু সুদ খাইতে খাইতে হারাম খাইতে খাইতে এই জাতির মন নরম করতে তো 20 মিনিট চিল্লাইতে হবে, সেইটা খবর নাই। আর আপনারা হারাম খাইতে খাইতে মুহূর্ত আটকা লাগা গেছে, এইটার একটু লাল করতে তো হুজুরিকে একটু 20 মিনিট সময় লাগবে, কথা বলে না কেন? সব দোষ খতিবের ইমামের, বউল লাগে ঘরে পারে না আয়া ইমাম সাহেবের কাছে, হুজুর এনে বালু কে? হুজুর বলে কি বলে? ওমা ইমাম সাহেব মুয়াজ্জিন রে কয়, এই বেটা তুই কি আর কারে কয়? ইমাম সাহেব মুয়াজ্জিন রে কয়, খাদেম রে কয়, আরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম বাইতুল্লাহ ঝাড়ু দিয়েছে, কাবা ঝাড়ু দিয়েছে ঠিক কি না রে? ঠিক, আর তুমি কোন নাতির ঘরে লাথোলা, তুমি মসজিদে গিয়ে একটা বালু পাইলে মুয়াজ্জিনকে ইমাম সাহেবকে খতিব সাহেবকে দাবরাও তার গালাগালি করো, তুমি মসজিদ তোমার সামনে যদি বালু পড়ে তুমি ঝাড়ু দিবা, ইমাম মুয়াজ্জিন খাদেমকে ডাকবা না ঠিক কিনা বেঠি? জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা কে? আমাদের জাতির পিতা কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন, মুসলমানদের জাতির পিতা কে? ইতিহাস ঘেটে দেখেন, আয়াত কোরআন পড়তে থাকেন পেয়ে যাবেন, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল্লাহ ঝাড়ু দিয়েছে, আর আমরা আমরা কোথায়? গুনাহগার উম্মত।